Aryan Music BD presents. মাফ কইরা দেন ভাই, সুতরাং বুঝতেই পাচ্ছেন শুরুতেই রয়েছে সিএনএন এর সেই বিখ্যাত গানটির অনুকরণে বাংলা গান। তবে এই সিএনএন কিন্তু টিভির সেই সিএনএন নয়, অর্থাৎ ক্যাবল নিউজ নেটওয়ার্ক নয়, এটি হচ্ছে ক্যাসেট নিউজ নেটওয়ার্ক। তবে গানটি শুরু করার আগে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। চলুন শোনা যাক সেই গানটি। গিটারটা বাজাই, ডুগি তবলা নাই, লগে ডেরাম নাই, খালি গলায় গান গাই, ঘোড়ার গাড়ি যাই, স্বরে যে গোড়াই, সবাই আমার দিকে চায়, আর সিএনএন খালি আমারে দেখা, সারা দুনিয়া তো আমারে একবারে দেখে যে ভাই, তাই তো গিটারটা লইয়া হুদা কামে রাস্তায় খাড়াইয়া গান গাই। কইতে চাই কেমনে কই বলো, কেমনে কই বলো, কেমনে কই বলো না, এরা কি কয় তাই ডরে কিছু কইতে চাই না, মা কইরা দেন ভাই, মা কইরা দেন ভাই, মা কইরা দেন ভাই, মা কইরা দেন ভাই। সুতরাং এই ক্যাসেটের কোনো কথায় আঘাত পেলে আপনারাও আমাকে মাফ করে দেবেন, কারণ কার মনে যে কি আছে তা কিন্তু বোঝা মুশকিল। তাছাড়া অনেকের মনটাও কিন্তু তেমন পরিষ্কার নয়। এই দুই ব্যক্তির আলাপ শুনুন। আচ্ছা, ঠিকানা জানতে চাইলে কেউ কি এভাবে কথা বলে? ভাইজান, সরকার সাহেব কোন বাড়িতে থাকে? আরে মিয়া, মাথা খারাপ নাকি? আরে পুরো দেশটাই তো সরকারের। না মানে আমি মহিউদ্দিন সরকারের বাড়িটা খুঁজতে আসিলাম। ও, এই পাড়ায় হুনেন 12 জন মহিউদ্দিন সরকার আছে। আপনি কোন সরকারের কথা কইবার লাগছেন? ওই যে চান্দি ছোলা? না। ও আচ্ছা, তার গায়ের রংটা কি, কালার না ব্ল্যাক এন্ড হোয়াইট? সেম বর্ণ। সেম বর্ণ মানে কালার। আচ্ছা, থুতনির গোড়ায় কি কোনো আঁচিল আছে? না। মোচ আছে? আছে। আচ্ছা, হিটলারি মোচ না দারওয়ানি মোচ? হিটলারি মোচ। চোখে চশমা আছে? আছে। আচ্ছা, বুকে কি পশম আছে? জি আছে। ঘন না পাতলা? ওইটা তো তার স্ত্রী কইতে পারবো। তাইলে বিয়েও করছে? জি করছে। একটা না দুইটা? তিনটা। তিনটা? নিজের বাড়িতে থাকে না ভাড়া বাড়িতে থাকে? নিজের বাড়িতে থাকে। একতলা বাড়ি না দুতলা বাড়ি? তিনতলা বাড়ি। আচ্ছা, বাড়ির সামনে কি একটা কাঁঠাল গাছ আছে? আছে। গাছে কি কাঁঠাল ধরে নাকি? হ্যাঁ ধরে। কাঁঠাল কি একলা খায় না মানুষজন লইয়া খায়? ওইটা তো সরকারি। আরে মিয়া, সরকারের বহুত কাম আছে, কাঁঠালের হিসাব রাখার কোনো সময় পাবো কই? আমি মহিউদ্দিন সরকারের কথা কইতে আসিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যার 3 নম্বর বউয়ের 3rd মাইয়াডার কি বিয়ে হইছে? হইছে। শ্বশুরের অবস্থা কি মন? ভালা। শরীরটা কি মন? ভালো। ওনার মায়াটা কি দেখতে সুন্দর? সুন্দরই তো। আচ্ছা, ব্যবহার ট্যবহার কি মন? খুব ভালা। আপনি কেমতে জানেন? কারণ আমি ওই মাইয়ার জামাই। জি হ্যাঁ, মহিউদ্দিন সাহেব আমার শ্বশুর। ওই মিয়া, তাহলে ঠিকানা জি গেলেন কেলা? আপনি আমার এত কথা জিজ্ঞেসেন কেলা? ওই মিয়া, এইসব ছাড়েন ফুটেন তো পারাচ্ছে? আরে আপনিও ছাড়েন, যেমন কুকুর তেমন মুকুর, না হইলে এই বাজারে চলন যায় না। মাফ কইরা দেন ভাই। আপনারাই বলুন কাকে মাফ করবেন। উভয়ে কিন্তু মার্কামারা। এমনি অনেক ধান্দাবাজ ও মার্কামারা ব্যক্তি আমাদের এই সমাজে আছেন, যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন, যেমন মর্জিনার বাবা। শুনুন, মর্জিনারে দেখবার যদি তোমরা সবাই চাও, আরে বিশাল একখান বাড়ি আছে, বাড়ি ধারায় যাও, বাড়ি তো নয় স্বর্গ, যেন উর্বর লাগছে টেগা, আরে মাগার তুমি মর্জিনারে পাইবা না বি দেখা, তু 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 তারা মর্জিনার বাপ মার্কা মারা, তু 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 তারা মর্জিনার বাপ মার্কা মারা। একটু খানি উকি দিলে খবর কইলাম আছে, আরে এলসোসিয়ান কুত্তা একটা ছুইটা আইব কাছে, মর্জিনারি খুমা নকশা কই মুকি ভাইয়া, আরে চাঁদের আলো ঝিল্লি মারে গলায় সোনার হার, ও তু 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 তারা মর্জিনার বাপ মার্কা মারা, তু 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 তারা মর্জিনার বাপ মার্কা মারা।
পরনে তার রঙ্গিলা প্রিলেটে সেখান জামা আর এই জামাটা জাপানে তন পাঠাইছে হের মামা মুরজিনার বা ব্যবসা করে ঢাকার মতি ঝিলে আর ব্যবসা মাগার দুই লাম্বার নাই দয়া তার দিলে তারা মুরজিনার বাবা মার্কা মারা তু 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 তারা অরিজিনাল বাবা মার্কা মারা ঘটনাটা জানা সবার কইয়া তো লাভ নাই আরে উপর লেভেল খাতির হেভি আলগা কামাই ভাই মুরজিনার বাপ মালবি কামায় বহুত ধরিবাজ হোল ফ্যামিলি কালো টাকার ফর্মে আছে আজ তু 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 তারা অরিজিনাল বাবা মার্কা মারা তু 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 তারা মুরজিনার বাপ মার্কা মারা তু 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 তারা মুরজিনার বাপ মার্কা মারা তু 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 তারা মুরজিনার বাপ মার্কা মারা তু 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 তারা মুরজিনার বাপ মার্কা মারা তবে দুঃখের বিষয় হচ্ছে এসব মার্কা মারা লোকদের যোগ্যতা নিয়ে কেউ ভাবেন না, অর্থই এদের টেনে নিয়ে যায়। তবে এদের যোগ্যতা অনেকটা আন্ডামিয়ার মতো। আন্ডামিয়ার সাক্ষাৎকারটা শুনলেই এদের সম্পর্কে আপনাদের ধারণা হবে। শুনবেন, শুনুন। হোয়াট ইজ ইউর নেম? ফার্স্ট নেম আন্ডা, লাস্ট নেম মিয়া, মিডল নেম কিছু নাই, পুরো নাম আন্ডামিয়া। তা আন্ডামিয়া বাড়ি কোথায়? যেইখানে রাইত সেইখানে কায়েত, বাড়ি পামুক ওই ঢাকা শহরে যদি একটি বাড়ি থাকতো তাইলে কি আর চাকরির লেগে আপনার কাছে ধন্না দিতাম স্যার। গ্রামের বাড়ি কোথায়? নদীতে ভেঙে নিয়ে গেছে। সরি, কোন জাতি? মানুষ জাতি। বয়স কত সঠিক করে বলবেন? আপনার ঘড়িতে কয়টা বাজে স্যার? 3:12 বাজে, কিন্তু সময় দিয়ে কি হবে? বয়স বলতে একটু দরকার আছে স্যার। বর্তমানে আমার বয়স 29 বছর 1 মাস 7 দিন 3 ঘন্টা 12 মিনিট 39 সেকেন্ড স্যার। তার মানে আপনার কাছে ঘন্টা মিনিট জানতে চেয়েছে কি? ওই বললেন যে সঠিক করে বলতে, তাই একদম সঠিক করে বললাম, সদা সত্য কথা বলিবে। ও, তা আপনি ঠিক আছেন? তার মানে আছেন কেমন? এই আগে যেমন ছিলাম। আগে কেমন ছিলেন? এখন যেমন আছি। শিক্ষাগত যোগ্যতা কি? সার্টিফিকেট দেখি? আর সার্টিফিকেট দেখলে তো আর বুঝবেন না, ওইসব বোঝাও যায় না। তবে সত্য করা যেহেতু আমি কথা বলি, সেই হিসাবে বলতে পারি যে আমি 4 বারে ম্যাট্রিক ফেল করে 5ম বারে পাশ করছি। পরপর 4 বার ফেল করেছেন? তা আপনার এত খারাপ রেজাল্ট করার কারণ কি? একটা কথা আমরা সবাই জানি এবং মানি, সেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল, সুতরাং মানুষই ভুল করবে, মানুষই ফেল করবে, এটা তেমন কোনো দোষের না। তাছাড়া বাংলাদেশে যে শিক্ষার পরিবেশ তা মোটেই শান্ত না, অশান্ত, এবং শিক্ষা শেষে চাকরি নাই বেকার। এই সব বিষয় আমাকে বারবার ফেল করার পেছনে যথেষ্ট ভূমিকা রাখছে বলে আমি মনে করি স্যার। তা আমরা জানি যে সব ছাত্রছাত্রী পরীক্ষায় বারবার ফেল করে তারা পরবর্তীতে নকলের আশ্রয় নেয়। আপনি কি সেরকম কিছু নকল টকল মানে মানে এই এই মুহূর্তে আমার তেমন বলতে লজ্জা করলেও, যেহেতু সত্য কথা বলি সেই হিসেবে সত্য কথাই বলবো, আমি নকল করেছি এবং তার সাথে কিন্তু কিছু মুখস্থও লিখেছি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অসাধু ব্যবসায়ীরা যেমন আসল দ্রব্যের সঙ্গে নকল দ্রব্য অর্থাৎ ভেজাল দ্রব্য মিশিয়ে বাজারে পণ্য বিক্রি করে, ঠিক তেমনি আমি আমার প্রতিটি প্রশ্নের উত্তর আসল এবং নকল মিলিয়ে লিখছি স্যার। প্রতি বছর ফেল করার পরে আপনার পরিবারের কি রকম প্রতিক্রিয়া আপনার উপর পড়েছে? সেটা যদি বলেন তাহলে বলা যায় যে প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া দুইটাই সমানভাবে আমার উপর পড়ছে। সেই সময় তো বাড়িতে আমার সাথে কেউ কথাই বলে নাই, ভালোভাবে ব্যবহার করে নাই, আর এখন পর্যন্ত আমার বাবা প্রায় বলেন, এই আরে খাওয়া দাওয়া বন্ধ করিয়া ঘেটটিটা ধরে বাড়িতে বাড়ি করে দে। আর শুধু কি তাই, এই রাস্তাঘাটে পোলা পায় না, আমার দূরত্বে দেখলি কলে ফেললা যায় ফেললা, আরে ফেল করছি কয় ফেললা। তবে আমি এইসব কিছু মনে করি না, আমার এগুলি গাস হয়ে গেছে। সমাজের এই সকল মানুষ বুঝতে চায় না যে ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। একবার না পারিলে দেখো শতবার, আমি শতবার চেষ্টা করছি এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যার ফলে একদিন এই 4 বার ফেল করার পরে 5ম বারে আমি পাস করেছি। আই পাসড। গুড। আচ্ছা বলুন তো, মুখে খাবার সময় আওয়াজ হয় কেন? ইজি প্রশ্ন, যাতে এই আওয়াজ অর্থাৎ এই শব্দ শুনে পাকস্থলী বুঝতে পারে যে তার কাছে মাল মেটেরিয়াল আসতেছে। জুতা তৈরি করা এটা কোন কারণ? এটা তো আরো ইজি, প্রস্তুত কারো। আচ্ছা ঠান্ডা মিয়া, আপনার কাছে ঠান্ডা গরম
নিরাপদ স্থল কোন কোনটি? অত ইন্টেলেকচুয়াল উত্তর তো আমি দিতে পারবো না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে ডিপ ফ্রিজের ভিতরে প্রচন্ড ঠান্ডা লাগে, আর এই মশারির ভিতরে মোটামুটি একটু নিরাপদ লাগে, কারণ ওর ভিতরে ঢুকলে আমার মনে হয় অল দা মসকিটোস আর ডেড। কোন প্রাণীর চামড়া শক্ত? এই সুরের সুরের মারলে ব্যথা পায় বলে আমার তো মনে হয় না, এত মারি মারে খালি ওই কুত্তার মতো কে 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 করে, কোনো কিছু অসুবিধা হয় না তার, সহ্য হয়ে যায়। কোন বেল খাওয়া যায় না? মনে হয় তো মারবেল। আচ্ছা, কোন পেটের উপর দাঁড়ালে ভালো লাগে? যা দেখতেছি যে রেগুলার তো একটা জিনিসের উপর হাঁটার সৌভাগ্য হয় আপনাদের অফিস টফিসে আসলে, সেটা হচ্ছে কার্পেট। কয়েক প্রকার ধানের নাম বলুন তো। এই মুহূর্তে যা মনে পড়ছে তাতে মনে হয় সন্ধান, বিধান, অভিধান, ব্যবধান, এই আর কি। এভাবে উত্তর দিলে তো চাকরি হবে না। কোনোভাবে উত্তর দিলেই চাকরি হবে না জানি, তাই এই পথই বেছে নিলাম। ফ্রাস্ট্রেশন খুব ভর করছে স্যার আমার উপরে। আরে তাহলে তো শেষ হয়ে যাবে। আমি যাইতেছি তো। কোথায় যাইতেছেন? যাইতেছি। কোথায়? কি বলবো স্যার, ধীরে ধীরেই যাইতেছি। কিন্তু কোথায় যাইতেছেন, কেন যাইতেছেন? কি করবো স্যার, চাকরি বাকরি হয় না, হতাশার কারণেই যাইতেছি। কিন্তু কোথায় না বললে জানবো কি করে? আরে জানি না কি করবেন, যাইতেছি তো। আরে কোথায় যাইতেছেন? অথ পতনে যাইতেছি স্যার। অপমান করলে তো আমি চাকরি করবো না বলে দিচ্ছি। কথা শুনে বোঝা যাচ্ছে আন্ডামিয়া অনেকটা মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ অসুস্থ। এই অসুখ হলে আমরা অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হই, কিন্তু রোগ বর্ণনায় অনেকেই কিছু অদ্ভুত শব্দ প্রয়োগ করে থাকি, যেমন কামড়ানো, চাবানো, ঘুরানো, চিনচিন করা, সিনসিন করা, পিনপিন করা ইত্যাদি ইত্যাদি। এর ফলে রোগীর আসল সমস্যা বোঝাও কিন্তু অনেক সময় দুষ্কর হয়ে ওঠে। সদ্য গজিয়ে ওঠা বিজ্ঞাপন ও লিফলেট নির্ভর একটি দাওয়াখানায় তেমনই কিছু রোগীর আগমন। আসসালামু আলাইকুম। আপনি কি এক নম্বর সিরিয়াল? জি। কি কষ্ট বলেন? সাবাই। কে সাবাই? সাবানি। কিসের সাবানি? পুরা শরীর সাবাই। কিসে সাবাই? আরে ধরতে পারতেছি না, দেখেই তো আপনার কাছে আইছি বাবা। কোথায় সাবাই? শরীরের প্রতিটি জয়েন্টের প্রতিটি পয়েন্টে সাবাই, শিরাই শিরাই সাবাই, গিরাই গিরাই সাবাই, হাতে সাবাই, দাঁতে সাবাই, গায়ে সাবাই, পায়ে সাবাই, শুইতে সাবাই, বইতে সাবাই, যাইতে সাবাই, রাইতে সাবাই, খাইতে একটু বেশি সাবাই। আপনি বেশি করে গাছ গাছপা সাবান, দেখবেন সাবানি ভালোই আগেছে। কিন্তু আমি যার সাবাইতে চাই না তারও ব্যবস্থা আছে, আমরা সাবাই আর রস দিয়ে দেবো। কম্পাউন্ডার শোনো, মাদার গাছের কাঁটা আর গাব গাছের আটা, এক আখের রস আর দামের কর ভালো করে হামান দিস্তে সাবাইয়া, এক ডিব্বা বইরা আর দিয়া দাও, আর দুই নাম্বার পাঠাও। বলবো ডাক্তার সাহেব? বলেন, আপনার কি সাবানি না কামরানি? ধরছেন ঠিকই, কামরায়, হাত পাও কামড়ায়, কানে কামড়ায়, চোখে কামড়ায়, নাকে কামড়ায়, ফ্যাটে কামড়ায়, চুলে কামড়ায়, নখে কামড়ায়, ভ্রুতে কামড়ায়, আর কিসে কামড়ায়? সার পোকায় কামড়ায়, মশায় কামড়ায়, পিঁপড়ায় কামড়ায়, মাঝে মাঝে গায়ের চামড়ায়, কুত্তায়ও কামড়ায়। আপনিও কামড়ানির অভ্যাস করেন, পানি খাইবেন কামড়াইয়া, চা খাইবেন কামড়াইয়া, শরবত খাইবেন কামড়াইয়া, কোল্ড ড্রিঙ্কস খাইবেন কামড়াইয়া, আর নারকেল খাইবেন গিল্লা, দেখবেন অসুখ বাইরে গেছে ঠেলা। ভাই তেতিয়া বেসেন পাঠাও। কি হয়েছে? ব্যথা গো, সারা গায়ে ব্যথা, হাত চিনচিন করছে, দাঁত ছিনছিন করছে, পা পিনপিন করছে, পায়ে ঝিনঝিন করছে, কিছু খাট গেলে ঘিরঘিন করে, এভাবে কে দিন শেষ হয়ে যাচ্ছে গো ডাক্তার। তিন দিন বাসের হ্যান্ডেল দিয়ে গুলিস্তান থেকে মিরপুর যাইবেন, হাতের সিনসিনানি চলে যাবে, তিন দিন শক্ত বরফ চাবাইবেন, দাঁতের সিনসিনানি চলে যাবে, আলবিন দিয়ে নিজের শরীরে তিন দিন ভোঁড় দিবেন, গায়ের ভিনভিনানি ভালো হবে, তিন দিন সুপারি গাছের মাথায় উঠবেন আর নামবেন, পায়ের ঝিনঝিনানিও চলে যাবে। কিন্তু খাট গেলে যে ঘিন ঘিন লাগে। তিন দিন উপাস থাকবেন, তারপর ক্ষুধা আর রাজ্যে পৃথিবী গদ্যময় হইয়া যাবে, বৈদ্যের মতো খাইতে থাকবেন। অন্য পেশেন্ট পাঠারে। ইনি শেষ পেশেন্ট, বলেন। ইয়ার কবু জ্বলতে আছে, দাউ দাউ করিয়া জ্বলতে আছে। কোন জায়গায় জ্বলে? কি জ্বলে? বাস জ্বলে না বাইরে প্রাইভেট কার জ্বলে? আরে না, ওই জ্বলার চিকিৎসা তো আপনি করতে পারবেন না, আমার চিকিৎসা করেন, আমি জ্বলতে আছি, পেট জ্বলে, বুক জ্বলে, গলা জ্বলে, মাথার তালু, হাতের তালু, নখের ডাকা, চোখের ডাকা, সব জ্বলে, পুরা শরীরটা জ্বলে গো। কেমনে জ্বলে? এমনে জ্বলে ডাক্তার সাহেব, এই মেসের বাতি জ্বালাইলে যেমনে জ্বলে, তেমনি জ্বলে গো। ডিবাইয়া দে ভিতরের আগুন নিভাইতে হইলে অন্য চিকিৎসা দরকার। আর এই চিকিৎসার পদ্ধতি আমনের মতো অনেক মেয়াগুই জানা নাই বুঝছেন নাকি?